প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই প্রিপারেশান নিয়ে নিয়েছ সংস্কৃত বিষয়টির তো সংস্কৃত বিষয়টিতে যারা প্রিপারেশান নিয়ে নিয়েছ সব মুখস্ত করে নিয়েছ মুখস্ত করে লিখে নিয়েছ তারা তারা আমার এই আজকের ভিডিওটি দেখো এবং এই ভিডিওর কোশ্চেনটা তোমরা পরীক্ষা দিয়ে নাও আমি আমার ছাত্রছাত্রীদের এই কোশ্চেনটা লাস্ট পরীক্ষা নিয়ে তাদেরকে আমি বলেছি তোমরা রেডি তো এভাবেই তোমরাও এই পরীক্ষার কোশ্চেনটা এই কোশ্চেনটা পরীক্ষা দিয়ে নাও আমি বলছি এই কোশ্চেনটা তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট না হলেও তোমরা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কিন্তু এই কোশ্চেনটা ওই কোশ্চেনের মধ্যে দেখতে পাবে বলে আমার বিশ্বাস আমি তোমাদের আগে এমসিকিউ এসে টাইপের জন্য একটা ভিডিও দেখিয়েছি তাতেও তোমরা দেখতে পেয়েছ আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে প্রয়োজনীয় কোশ্চেনগুলোকে তোমাদের মধ্যে দিয়েছি আজ আমি তোমাদের বড় কোশ্চেন এবং ব্যাকরণগুলোকে দিয়ে দেবো তোমরা একটু ভালো করে দেখে নাও ভালো করে একটু দেখে নাও এই কোশ্চেনটা কেমন হতে চলেছে এবং মিলিয়ে দেখে নেবে পরীক্ষার হলেতে যে কতটা এসেছে তো আমি বেশি কথা না বলে আমি কোশ্চেনের মধ্যে চলে আসছি দেখো তোমরা সবাই জানো এমসিপিএস টাইপ আলাদা রকম একটা পেপারের মধ্যে উত্তর দিতে হয় এবং বড়ো কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখতে হয় তো আমরা বড়ো কোশ্চেন যে তিনের দাগে আছে সেই কোশ্চেনগুলো তোমাদের দুটো করে থাকে একটা করে করতে হয় তো চলে এসো আমরা দেখে নিই প্রথম কী কোশ্চেন আছে আমি বলছি হান্ড্রেড পারসেন্ট এই কোশ্চেনগুলো আসবে তোমাদের গদ্যাংশ থেকে আসবে এই দুটো কোশ্চেনই স্বর্গের তুলনা আর্যাবর্তের সঙ্গে এই কোশ্চেনটা করলেই যতই ঘুরিয়ে দিক না কেন তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে বনগত গা অলি পর্বের চরিত্র তোমরা পাচ্ছ পদ্যাংশে চলে এসো তোমরা পাচ্ছ যে শঙ্করাচার্য গঙ্গার কাছে যে প্রার্থনাগুলো জানিয়েছে তার নিজের ভাষায় লেখো এবং তোমরা পাচ্ছ গীতার কর্মযোগের তত্ত্বটি আমি তোমাদের পরবর্তীকালে একটা ভিডিও দেব যে গীতার কোশ্চেন একটা মুখস্ত করলে সমস্ত রকম বড় কোশ্চেন যাই বলুক না কেন তোমরা লিখতে পারবে একটা কোশ্চেন মুখস্ত করলে সব উত্তর লিখতে পারবে গীতা থেকে তো চলে আসছি নাট্যাংশে নাট্যাংশে দেখতে পাচ্ছি আমরা রাজা কৌ কৌমদির মধ্যে কথোপকথন প্রকথন এটা বছরের জন্য হানড্রেড হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন তারপর আসছে রাজা ইন্দ্রবর্মার চরিত্র আমি আবারও বলেছি বড় সাহেব বলেছি ইন্দ্রবর্মার চরিত্র আর কৌমদীর চরিত্র করে রাখো একটা পাবে তো এখানে ইন্দ্রবর্মার চরিত্রটা আমি দিয়েছি এরপরে এসো সাহিত্যের ইতিহাস এটা নিয়ে সব ছেলেদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কি করব তো আমার মনে হয় প্রথমেই তোমরা যেটা করে নিচ্ছ আমার সাজেশনে দেখতে পেয়ে গেছ তোমরা যে তোমার আমার ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো সাজেশনের মধ্যে যে গীত গোবিন্দম জয়দেবের তো এখানে আমি সেটা দিইনি আমি জানি ওটা তোমরা করে নিয়েছো তাই এখানে দিয়েছি ভার সমস্যা এবং প্রাচীন ভারতের চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কে আলোচনা আয়ুর্বেদ চর্চা যেটাকে বলে তো ভাব সম্প্রসারণে চলে এসো এখানে দুটো ভাব সম্প্রসারণ দিয়েছি ও অসক্ত কর্ম পরমাপনতি পুরুষ এবং দেশও পূর্ণোত্তম দেশ ও ন ভাবে এই দুটোর মধ্যে তোমরা দুটোই পাবে না হলে একটা তো অবশ্যই পাবে এই ছিল আমার বড় কোশ্চেন তারপরে দেখো এখানে তোমাদের ভাষা তত থেকে একটা লিখতে হয় যে ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠী যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা আর না হলে আর্য ভাষার তিনটি স্তর এই দুটো কোশ্চেন তোমরা এখনই ভেবে ভেবে নিতে পারো যে দুটো কোশ্চেন করলে একটা তোমরা পেয়ে গেছো পাঁচ তো চলে আসছি ব্যাকরণে আমরা ব্যাকরণে দেখেছি প্রথমে কারক আছে এই কারকগুলো তোমরা দেখো আর সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে আমি দেখেছি যে অনেক ছেলে মেয়ে সংস্কৃত দেবনগর হরফটাকে তোমরা প্র্যাকটিস করোনি তোমরা অনেক ছেলে মেয়ে এগুলো পড়তে পারো না তোমরা হয়তো করতে পারবে বলে দিলে ও লিখতে পারবে কিন্তু সংস্কৃত পড়ে তোমরা উত্তর করতে পারবে না তাদের বলি তোমরা অকগুলো একবার দেখে নাও সেভেনের বই থেকে নাহলে তোমাদের কাছে ফোন আছে একবার গুগলে গিয়ে দেবনগরী হরফ সার্চ করে তোমরা দেখে নাও এগুলো পড়ে নাও এই ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের দিলাম তোমরা ব্যাকরণগুলো প্র্যাকটিস করে খাতায় আমাকে দেখিও আমার কমেন্ট বক্সে জানিও দেখো এই ব্যাকরণগুলো আমি এটাকে জুম করে এটাকে স্টপ করে তোমরা দেখে নাও ব্যাকরণগুলো তুলে নাও তারপর আছে দেখো দুটো ভাব সম্প্রসারণ দিয়েছি দেখে নাও ভাব সম্প্রসারণ তোমাদের কী এখান থেকে আসবে আমার কোনো কথা নেই তুমি পরবর্তী ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু ভাব সম্প্রসারণ দিয়ে দেবো তোমরা ফলো করে নাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যাদের যাদের ইম্পর্টেন্ট অনুবাদ প্রয়োজন হবে আমাকে একটু জানিও কমেন্ট করবো ইম্পর্টেন্ট অনুবাদের জন্য আর সর্বশেষ বলি নিবন্ধ রচনা তোমাদের তিনটে থাকে একটা করতে হয় মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন পাঁচটা লাইন তোমাদের লিখতে হয় নিখুঁতভাবে পাঁচটা লাইন লিখবে বেশি লাইন লেখার প্রয়োজন নেই দশ বারোটা লাইন অনেক সহায়িকাতে আছে লিখবে না ভুল হয়ে যাবে কমপক্ষে পাঁচটা লাইন নিখুঁতভাবে তোমরা লিখবে দেখো তোমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বিয়ের দাগের আদর্শ পুরুষ তোমরা বিবেকানন্দ করবে দুটো করলে একটা পেয়ে যাবে অন্তর্জালন করবে আর দূরদর্শন করবে ব্যাস তোমরা পেয়ে যাবে আমি ভিডিওটাকে আমি দেখাচ্ছি কোশ্চেনটাকে ভালো করে একসঙ্গে দেখে নাও দেখে নাও ভিডিওটাকে আমি তোমাদের dia dilam